সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে খাজা মোজাম্মেল হক রহমাতুল্লাহ আলাহে ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা শনিবার শাহজাদপুরের তালগাছি আবুশাক উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা যায় জেলার একশো শিক্ষা প্রতিষ্ঠানের ৬৮৮ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে সংস্থাটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির চেয়ারম্যান খাজা টিপু সুলতান সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা কর্মকর্তা আফসার আলী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে শিল্পী বাপ্পা মজুমদার ও নাট্য ব্যক্তিত্ব শহীদ সেলিমের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে আরিফিন মুন হ্যালো ডট বিটি ডট কম সিরাজগঞ্জ